এটা আমি কাঁধে নিয়েছি। আমি জানি এক ঘন্টা পর থেকে আমার ধর্মের অনুসারীরা এটা নিয়ে ট্রল বাজিয়ে গেছে, আমার লোকেরাই করবে, ইট ইজ অ্যান অনার ফর মি। কিন্তু আমার ধর্মের লোকেরা আপনি দেখবেন কাল সকালে আমার গালি দেবে। আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি, মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে। ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন, আমাকে আপনি অসম্মানিত করবেন, শেষে গিয়ে কোনো ফায়দা হবে না। আমাকে 20 জনে পছন্দ করে না, 80 জনে পছন্দ করে তো হোক না, আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি। দুর্গা পূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসব, হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব। দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিত 2 কোটি টাকা, 3 কোটি টাকা, এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিয়েছেন 4 কোটি টাকা, হিন্দু তহবিলে দিয়েছেন, আমাদের ফান্ডে দিয়েছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাব, তাদের কাছে এগুলো পৌঁছাব। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী, সেটা কি, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এদেশের ধর্ম উপদেষ্টা, আমি মুসলমানদের ধর্ম উপদেষ্টা, আমি হিন্দুরও ধর্ম উপদেষ্টা, আমি বৌদ্ধেরও ধর্ম উপদেষ্টা, আমি খ্রিস্টানেরও ধর্ম উপদেষ্টা। চট্টগ্রামের পাহাড়ে, মমনসিংহের পাহাড়ে যারা থাকে তারা কোনো না কোনো ধর্ম মানে, এই বড় হচ্ছে 5টা ধর্ম বাদ দিয়ে আর অন্যান্য ধর্ম মানে, আদিয়ান বাদ দিয়ে অন্য ধর্ম মানে, আমি তাদেরও প্রতিনিধি। আমার মন্ত্রণালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, ওখানে টাকা আছে, এগুলো বিতরণ করতে হয়, তাদের উপাসনালয় আমাকে ভিজিট করতে হয়। আপনি যদি এটা পছন্দ না করেন, আপনি জনগণের কাছে যাই, আগামী দিনে ভোট চান, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করে ফেলেন, আপনি যেটা চান সেটা হবে। আমি যেই দায়িত্বে বসেছি এটা তো ইসলামিক স্টেট নয়, আমার এই দেশটা কি ইসলামী রাষ্ট্র নয়, সেকুলার রাষ্ট্র, সেকুলার রাষ্ট্র, এখানে বিধিবিধান আছে, আমি এর বাইরে যেতে পারবো না। জন্মাষ্টমী উদযাপিত হয়েছে, রাষ্ট্রের নিয়ম, প্রেসিডেন্ট বসবেন, প্রেসিডেন্টের পাশে আমি বসব, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসেছি। একতলা বাহামি নাজা এগুলো দূর করুন, এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন, একতলাফাত থাকবে, এত্তাফাক মাল একতলাফ। এক আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলেন, একতলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই, এই একতলাফ নিয়েই আমরা একতফাক হব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন, আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না, কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ, উই হ্যাভ বিন কনফাইন্ড উইদিন আওয়ার সেলস, আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি। দুর্গা পূজা আসবে, মহামান্য রাষ্ট্রপতি বসবেন, আমি বসব, হিন্দুদেরকে আমরা সম্বর্ধনা দেব। বৌদ্ধদের প্রবারণাপূর্ণ পূর্ণিমা হবে, প্রেসিডেন্ট পাশে, মহামান্য রাষ্ট্রপতি পাশে থাকবেন, আমি পাশে থাকবো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড় দিন, আমাকে সম্বর্ধনা দিতে হবে তাদের রাষ্ট্রের সাথে। তারপরে ঈদ হবে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমরা মুসলমান ওলামায়ে কেরাম প্রতিনিধিদেরকে বঙ্গভবনে ডেকে সম্বর্ধনা দেব। এটা রাষ্ট্রীয় নিয়ম, রাষ্ট্রীয় আচার, এগুলো আমাদের মেনে চলতে হবে। আপনার পছন্দ না হলে আপনি আগামী নির্বাচন যেটা দেবে এর জন্য মাঠ তৈরি করেন, কি আদর্শ চান, কোন আদর্শে দেশ চালাতে চান সেটা মানুষকে বুঝান, ম্যান্ডেট নিয়ে আসেন, জনগণের পাওয়ার নিয়ে এসে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করুন, আপনি যেটা চান সেটা আপনি করতে পারবেন, আমাদের কাজগুলো আমাদের করতে দেন, এটা আমাকে করতে হবে। আমি যখন
আমি এই মাদ্রাসায় এসেছি, এই এই জাতীয় সিরাত কমিটির সম্মেলনে এসেছি। আমি তো রাজশাহী থেকে আহলে হাদিসের দুটো মাদ্রাসা ভিজিট করেছি, একটা আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা ভিজিট করেছি, একটা দাওরা হাদিস পর্যন্ত কৌমি মাদ্রাসা ভিজিট করেছি। আমি শ্রী শ্রী গৌরাঙ্গদেবের ঠাকুরের মন্দিরে গেছি, মন্দিরে গেছি, তাদের মাঝে গরিব মানুষ যারা তাদের মাঝে বিতরণ করেছে, রাজশাহীতে মুসলমানদের এলাকায় আমি বিতরণ করেছি। আমি তো তাদেরও প্রতিনিধি। দুর্গা পূজা উপলক্ষে সরকার হিন্দুদের ধর্ম উৎসব বিভিন্ন গরিব মন্দির আছে এই মন্দিরের জন্য টাকা দেয়। আগে দিতে 2 কোটি টাকা, 3 কোটি টাকা, এবার আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব দিয়েছেন 4 কোটি টাকা, হিন্দু তহবিলে দিয়েছেন, আমাদের ফান্ডে দিয়েছেন। আমরা এটা বাংলাদেশের যত জেলা আছে, কিছু জেলা বড়, কিছু জেলা ছোট, এরকম একটা তালিকা করে জেলা প্রশাসনদের মাধ্যমে আমরা এগুলো ওখানে পৌঁছাব, তাদের কাছে এগুলো পৌঁছাব। এবং বাইরে একটা মিথ্যা প্রচারণা চলছে সারা দুনিয়া ব্যাপী, সেটা কি, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে আমরা মাইনরিটি বলি, সংখ্যালঘু বলি, তাদের উপর জুলুম হচ্ছে, এরকম একটা কথা বাইরে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এবং আমার সাথে ইউরোপীয় ইউনিয়নের কমিশনার লোকেরা দেখা করেছেন, আমার সাথে ভারতের অ্যাম্বাসেডারের সাথে দেখা হয়েছে, নেপালের রাষ্ট্রদূতের সাথে দেখা হয়েছে। এই কয়দিনের মধ্যে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমার, ওনারা আমার অফিসে আসবেন। সবার একটা কথা যে উই হ্যাভ বিন কনসার্ন অ্যাবাউট দি পারসিকিউশন অফ দ্য মাইনরিটিস। তারা বলতে চাচ্ছেন যে আমরা উদ্বিগ্ন, এই দেশে অমুসলমানদের উপর জুলুম হচ্ছে, এ কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা, এগুলো বাইরে চলছে, ওনারা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এরকম কোনো কাজ আমাদের দেশে হচ্ছে না, হচ্ছে না। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করছি, তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা নাই। আজকে সূত্রাপুরে আমার সচিব মহোদয় আমার জানালেন যে একটা মন্দির থেকে মূর্তি চুরি হয়ে গেছে, তালা ভেঙে তারা নিয়ে গেছে, পরে এটা উদ্ধার হয়েছে, সময় কিছু ভাঙে টাঙিয়ে গেছে সামান্য, আবার বসানো হয়েছে। তাই বললাম এগুলো কারা করলো, তিনি বললেন জমি নিয়ে বিরোধ, জায়গা নিয়ে গোলমাল, এই জায়গা নিয়ে গোলমাল হবে, কালকে পত্রিকায় উঠবে সূত্রাপুরের মূর্তি ভাঙে ফেলছে। এটা তো জায়গার গোলমাল, দায়ভারটা আসে আমাদের উপর। এই জন্য আগামী 15 তারিখ হিন্দু ধর্মের লোকদের সাথে আমরা বসবো, আপনারা জায়গা জমিনের বিরোধ মিটিয়ে ফেললো, জায়গা জমিনের বিরোধ করে হিন্দু হিন্দুদের মধ্যে মামলা, হিন্দু মুসলমানের বিরুদ্ধে মামলা, এই সুযোগে একে অপরের মূর্তি দখল করতে চায়, মন্দির দখল করতে চায়, দায়ভারটা আসে আমাদের। আমরা একথা তাদেরকে বলেছি, কেউ যদি কোনো মসজিদ, কোনো মন্দির, কোনো উপাসনালয় ভাঙতে আসে, আপনারা যদি তাদের ধরতে পারেন, আমরা তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করব, বিচার করব। আমি আপনাদের খেদমতে আরজ করি, দৃষ্টিভঙ্গি বড় করুন, ছোট কলিজার মানুষরা বড় কাজ করতে পারে না, দৃষ্টিভঙ্গি ছোট যায়, পরওয়াজ হ্যায় দোনো কি এক হি ফিজা মে, কিরগিজ কা জাহান ওর হ্যায় শাহী কা জাহান, একই আকাশে উড়ে শকুন চাই নিচে কোনো মরা পাওয়া যায় কিনা, ইগল পাখি চাই উপরে, জিতনা হি দবাওগে উতনা হি উপরে গা, যত মোকাবেল বাতাস আসে ইগল পাখি আরো উড়ে যায় তার দৃষ্টিভঙ্গি উপরে, দুনিয়া ওর ভি হ্যায় আসমা ওর ভি হ্যায় সতারোং কে আগে জাহান ওর ভি হ্যায়, এই যে তারা দেখা যায় এর পিছনে জগৎ আছে,
ومن يتهيب سرود الجبال يعيش عبد الدهر بين الحفر আমি তো আশা করি আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন মেম্বার সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মত আলেমকে মানুষ দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া নেয় ভোট দেয় না আপনি বাংলাদেশের 52 বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলামপন্থী যারা আছেন ওলামায়ে কেরামের প্রতিনিধি যারা করেন তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো হিসাব দেখেন না কেন না আত্মসমালোচনা করুন এহতেসাব করুন কেন না কেন মানুষ এটাকে ভোট দেয় আমারে দেয় না কেন আমারে কেন দেয় না এই দেশের বিভিন্ন জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে অন্যান্য ধর্মের অনুসারীরা ভিতরে ঢুকে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছেন আমরা কোথায় আমরা তো 1,00,000 টাকা না দিলে 50,000 টাকা না দিলে আমরা ওয়াজ করতে চাই না সাত সমুদ্র তেরো নদীর পার থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকে মশার কামড় খেয়ে তারা তাদের ধর্ম প্রচার করছেন তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না আর ওই পারে যাব না এই যদি ওয়াইজিনদের ওলামাদের এই মানসিকতা হয় এ দেশে ইসলামের বর্তারি আমরা কিভাবে করব আমাদেরকে যারা দাওয়াত তাবলীগের ময়দানে আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা এই দিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসে না বলে হেলিকপ্টার আমি আসবো না আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিচ্ছি আমাদের সম্পত্তি কত আছে দেওয়া শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিনের রেকর্ড লাগবে এই জন্য আমার একটু দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক পয়সা আমাদের বাড়বে না রাষ্ট্রকে লুটে পুটে খাওয়া এটা কোন দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব না দুর্নীতি করব না দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রণালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সেট করে দেব বিগত দিনগুলোতে কলেজে ইসলামিক স্টাডিজ দারাসাতুল ইসলামিয়া পারমিশন দেয় নাই পলিটিক্যাল সায়েন্স পারমিশন পাইছে ইকোনমিক্স পারমিশন পাইছে জিওগ্রাফি পারমিশন পাইছে জেনারেল হিস্ট্রি পারমিশন পাইছে ইসলাম হিস্ট্রি অনেক কেটে দিয়েছে বদলাই ফেলবো সব বদলাই ফেলবো ইনশাআল্লাহ আগামী দিনে ইসলাম আর দারাসাতুল ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে যাদের ডিগ্রি আছে তারা কলেজে এই সাবজেক্ট গুলো পড়াশোনা করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখলে তাদেরকে ভালো সাবজেক্ট দেওয়া হতো না অথচ ভর্তি পরীক্ষা তার 1 নম্বর বারবার এই গ্রুপ ওই গ্রুপ গ্রুপে মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট তাদেরকে ঢুকতে দিচ্ছে না এমনকি একজন প্রফেসর প্রকাশ্যে বলেছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করব আমি তো বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসা করলে অসুবিধা কি মাদ্রাসার ছাত্ররা যদি মেধা নিয়ে সমস্ত যোগ্যতা ফুলফিল করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগরে যদি ফার্স্ট হয় অসুবিধা কি তারা তো আমাদের দেশের ছাত্র এরকম কিছু মানসিকতার লোক এখনো আছে আগেও ছিল আমরা এদের জায়গায় নতুন লোক দিতে চাই যারা ইসলাম বান্ধব যারা ইসলামের প্রতি মহব্বত রাখেন এরকম মানুষ দিতে চাই
আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি। আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল। 2012 সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য, এদেশের মূল্যবোধ, এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে, কিছুটা আমরা এবার করছি। যা বাকি থাকবে আপনারা পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব। আগামী 2026 সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরো আমূল পরিবর্তন করব ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে নামাজি হয়, সিরাতে রসুলের প্রতি যাতে তার মহাব্বত বাড়ে, আগামী দিনে এরকম সিলেবাস তৈরি করার পরিকল্পনা আমাদের আছে। তবে সেটা ধাপে ধাপে যেতে হবে, আপনি একদিনই চাই না, আমি পারব। কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা আমরা বৈঠক করেছি, উনি বললেন এখন আর নতুন কিছু ঢুকানো যাবে না, আমরা প্রেসে দিতে হবে। তো এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে, অন্তর্বর্তীকালীন সিলেবাস। কিছু ভুলত্রুটি থাকবে, মিছিল করার দরকার নাই, ফেসবুকে লেখার দরকার নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা এটা গ্রহণ করব। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি, বিবেচনা করি।